ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটা সময়ে যুক্তরাষ্ট্র সফরে গেছেন যখন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে চীনের উত্থান নিয়ে, এবং শুধু এই অঞ্চল নয়, বিশ্বব্যাপী আকস্মিকভাবেই যুক্তরাষ্ট্রের অনেকটা ক্ষমতা খর্ব হয়ে আসা, অনেকটা কোণঠাসা হওয়া, যুক্তরাষ্ট্রকে অবিশ্বাস করার পরিমাণ বেড়ে যাওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে ওয়ার্ল্ডের এক এক কর্নারে এক এক রকম নীতি অবলম্বন করা, সেই সব বিষয় নিয়ে যখন একটা সারা বিশ্বেই যুক্তরাষ্ট্রের ডলারের মূল্য, ডলারের চাহিদা কমে আসছে, বাংলাদেশের মতো দেশ তারা ইন্ডিয়ার সঙ্গে থেকে শোনা যাচ্ছে মুদ্রা এবং টাকায় লেনদেন করবে, এবং চীন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাংঘাতিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এমন সময়ে ভারত এবং চীন নিয়ে সর্বশেষ বিএনপির কী অবস্থান সেটি জানার জন্য বিএনপির স্থায়ী কমিটির দুজন সিনিয়র নেতার সঙ্গে আমি গত দুদিনে কথা বলেছি। আজকে একজনের সঙ্গে কথা বলছি, তার আগে একজন, সে দুজনে, একজন হচ্ছেন ফরেন উইংয়ের সঙ্গে জড়িত এবং চীন রিলেশনটা দেখেন বলে শোনা যায়, তিনি হচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আরেকজন হচ্ছেন বাবুগয়েশ্বরচন্দ্র রায়। এবং তাদের কাছ থেকে আমরা যে মতামতটা পেয়েছি ভারত এবং চীন সম্পর্কে সেটা আমি আপনাদেরকে জানাবো। সেটা জানানোর আগে আমি আপনাদেরকে আরেকটি খবরের দিকে নজর দিয়েছি। এই খবরটি আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। আমার কাছে ইন্টারেস্টিং কেন লেগেছে এটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। খবরটা শুধু পড়ে ফেললি বা খবরটা শুধু জেনে ফেললি, নির্বাচনে ভারত কখনো হস্তক্ষেপ করেছে জানা নেই ওবায়দুল কাদের। আচ্ছা, তিনি কখনো ভারত হস্তক্ষেপ করেছেন জানেন না, জানতে পারেন না, আসলে উনি যেই দায়িত্বে আছেন এবং সেই জায়গা থেকে জানেন না, এই জন্য বাংলাদেশের কোনো জাতীয় সংসদ নির্বাচনে ভারত হস্তক্ষেপ করেছে কি না এমন তথ্য জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে কি না তা কখনো ভারত জানতে চেয়েছে কি না তা জানা নেই। মঙ্গলবার রাজধানীর শামীবাগ আশ্রম প্রাঙ্গণে ইসকন বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে তাই হবে, ভারত বৃহৎ গণতান্ত্রিক দেশ, অন্য দেশের নির্বাচন নিয়ে তারা হস্তক্ষেপ করে না। আচ্ছা, এটা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের অবস্থানের কথা আপনারা জেনে গেলেন। বিএনপিতে আমার আসলে জানার আগ্রহ ছিল আগে কী হয়েছে না হয়েছে তা, সামনে কী হতে যাচ্ছে। আমি স্পষ্টত যেটা আপনাদের কাছ থেকে ধারণা পেয়েছি যে বিএনপির সঙ্গে ধারণা পেয়েছে, তারা আমাদের কাছে স্বীকার করেছে, বিএনপির একাধিক ফরেন উইংয়ের সদস্য, আরও আমি দুজনের নাম বলেছি, আরও দুজনের সঙ্গে আমার কথা হয়েছে ফরেন উইংয়ের, তারা দুজন আছেন শ্যামা ওবায়দ এবং মঈন খান। তাদের কাছ থেকে আমি যেটা জানতে পেরেছি তারা বলেছেন যে না, ভারতের সঙ্গে বিএনপির সেই রিলেশন গড়ে ওঠেনি যেটা আওয়ামী লীগের সঙ্গে, এটা অনেকেই বলে ঐতিহাসিক রিলেশন। এবং বিএনপি যে চেষ্টাটা করেছে গত চার বছর, 2018 সাল থেকে ভারত বিরোধী বক্তব্য দেওয়া বন্ধ করেছে, ভারতের এগেনস্টে কথা বলে না বা ভারতের কোন বিষয় নিয়ে অপছন্দ হলেও কথা বলে না, এখন এসে টুকটাক বলা শুরু করেছে। এবং নির্বাচন নিয়ে তো তারা সবসময় বলে, সুজাতা সিংয়ের সেই সফর নির্বাচন সফর এগুলো নিয়ে স্পষ্টতই ইন্টারভিউতে তারা কথা বলেন, এবং এখন বলছেন যে না, চীন তো অবস্থান নিয়েছে আমাদের বিরুদ্ধে, চীন আমাদের সঙ্গে নাই, চীন আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং ভারত আওয়ামী লীগকে সাপোর্ট করে, এবং আমরা চাই যে, তাদের বক্তব্যটা হচ্ছে এরকম যে আমরা চাই যে ভারত আওয়ামী লীগের সঙ্গে শুধু সম্পর্ক রাখুক, এরকম না হয়ে ভারত সমস্ত বাংলাদেশের মানুষের সঙ্গে বা বিএনপির সঙ্গেও সম্পর্ক রাখুক, এই কথাটাই তারা ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছেন। কারণ এটা একটা আমার মনে হয় বড়ো রাজনৈতিক একটা বিষয়, ভারত অবশ্যই বড়ো গণতান্ত্রিক দেশ এবং বড়ো শক্তিশালী রাজনৈতিক একটি তাদের অবস্থান রয়েছে, এবং এই অঞ্চলে যেমন গণেশচন্দ্র রায় বারবারই কথা বলছিলেন যে আঞ্চলিক শক্তি, ভারত হচ্ছে আঞ্চলিক শক্তি, তো এই আঞ্চলিক শক্তিতে আমাদের পাশ কাটানোর কোনো সুযোগ নেই, আমাদের কোনো রাজনৈতিক দলেরও আসলে পাশ কাটানোর সময় নেই। সেই জায়গাটায় জো বাইডেনের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক, বিএনপির নেতারা কেউ কেউ বলছেন যে তারা এই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠবে এরকমও মনে করে না, ভারত যদি গণতান্ত্রিক দেশ হয়ে থাকে তাহলে কোনো অগণতান্ত্রিক বিষয়ে উত্থাপন করবে না বাইডেনের সঙ্গে। আবার ভেতরে ভেতরে তারা চিন্তিত, ভেতরে ভেতরে সবাই চিন্তিত, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা, তারা উকালতি করতে চান না বাইডেন এবং মোদীর বৈঠকে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার যে এখন যেই চাওয়া, যেই ইন্টেনশন, আজকে প্রথম আলোতে একটা লেখা এসেছে দেখবেন, তারা বলেছে যে বাংলাদেশকে নিয়ে চীন ভারত আমেরিকা কী চায়। তার একটা জায়গায় বলা হয়েছে যে পৃথিবীর অনেক দেশেই স্বৈরাচার সরকার বা হাইব্রিড সরকার রয়েছে,
বাংলাদেশের ক্ষেত্রে এই অভিযোগ তুলে আমেরিকা যেসব স্টেপগুলো নিচ্ছে, এই আপনার তারপরে একের পর এক বিবৃতি, তাদের কংগ্রেসমেন্ডের চিঠি, অন্য দেশগুলোর ক্ষেত্রে তারা নেয় না। আলটিমেটলি এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে যেভাবে চীন এখন একেবারে টাইগার হয়ে উঠছে, এইটা ভারত এবং আমেরিকার সবচেয়ে বড় টেনশন, যেটা আমরা এর আগেও বলে এসেছি। সেই জায়গাটায় ভূরাজনৈতিক দিকটাই আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অনেক কন্টেন্টে আপনাদেরকে বলেছি, আমেরিকা যতই সুষ্ঠু নির্বাচনে এসে বলে যান, শেষ তো কি আমেরিকা আসলে কী চায়, এটা সংসদের আশা থেকে মেনন বলেছেন যে আমেরিকা সেন্ট মার্টিন বিচ চায়। তো আমেরিকার ইন্টেনশন যে অন্য জায়গায়, এটা আমেরিকার যারা এর চেনে, আমেরিকাকে যারা রিড করে, তারা খুব ভালো করে জানে। এবং আমরা এই জায়গাটায় সবসময় সাবধান থাকার চেষ্টা করেছি, আপনাদেরকে বলেছি যে আমেরিকার যে কোনো একটা স্টেটমেন্ট আসছে, এটা যে কারো পক্ষে যাক, আমেরিকার পক্ষে যাক আর বিএনপির পক্ষে যাক, চিঠিতে জো বাইডেন জয় বাংলাই লিখুক আর কংগ্রেসম্যানরা নিরপেক্ষ নির্বাচনের কথাই বলুক, যদি বলি জয় বাংলার স্লোগান দিয়ে চিঠি দেওয়া আওয়ামী লীগের পক্ষে যায় আর ওই কংগ্রেসম্যানদের চিঠি বিএনপির পক্ষে যায়, আমি দুই পক্ষরই বলি যে এক চিঠির ভিত্তিতে লাফানোর কিছু নাই, আমেরিকাকে এত সহজে নিজেদের মধ্যে আয়ত্ত করে নেওয়ার, কারণ এই সাম্রাজ্যবাদিতা নিয়ে সারা পৃথিবী বিভক্ত আজকে শত বছর ধরে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য গ্রহণের সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছেন। আতিকুল রহমান, ধন্যবাদ।